অফিস কিচেন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো আজকে আমি আমার কিচেনে বানাতে চলেছি একটা ক্রিসপি এন্ড ক্রাঞ্চি স্ন্যাকস ইভিনিং স্ন্যাকস যেটা তোমরা তোমাদের বাড়িতে যখন গেস্ট আসবে তাদেরকে সার্ভ করতে পারবে অথবা ছোট বাচ্চারা এখন অনেক বাচ্চা কোনো বাচ্চারাই খেতে চায় না অনেক কি বেশিরভাগ বাচ্চাই খেতে চায় না বাইরে জাঙ্ক ফুড খেতে যায় কিন্তু সবসময় তো জাঙ্ক ফুড দেওয়াটা ঠিক না একটু হেলদি আর টেস্টি খাবার যদি হয় হেলথটাও ভালো থাকলো পেটটাও ভরলো অথচ ওদের শরীরটাও ঠিকঠাক গ্রো করলো সেরকম যদি কোনো স্ন্যাক্স দেওয়া যায় তো খুবই ভালো তো আজকে আমি সেরকমই স্ন্যাক্স বানাতে চলেছি যেটা হেলদিও হবে টেস্টিও হবে এবং খুব হেল্পফুলও হবে তো চলো আমি আজকে কী বানাচ্ছি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো আমি এই স্ন্যাক্সটা বানানোর জন্য চিড়েটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে ড্রাই করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম দুটো ম্যাগি ম্যাগির মধ্যে যে ম্যাগি পাউডারটা আছে সেটাও আমার কাজে লাগবে মশালাটা রয়েছে সরি এটা নিয়েছি একটা পাস্তা মশালা আর নিয়েছি কতগুলো আলু সেদ্ধ করে নেওয়া আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি একটুখানি চালের গুঁড়ো একটুখানি ময়দা আর নিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ একটা স্কিপ করে নিয়েছি এটা নিয়েছি খাওয়ার সোডা আর নিয়েছি দু রকমের অয়েল সাদা তেল আর সর্ষের তেল মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি হাত দিয়ে এটাকে মেখে নেব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবার এর মধ্যে চিড়ে সেদ্ধটা তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি যেহেতু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কেটে দিয়েছি তাই শুকনো লঙ্কাটা একটু কম দেব হালকা একটু জিরে হলুদ গুঁড়ো দেবো পাঁচটা মশলা লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এই সব মশলার মধ্যেও লবণ থাকে দিয়ে দিলাম এই মশলা পাঁচটা দিয়ে দিলাম পুরোটা যাতে খেতে একটু চটকাটা হয় ডিম নেব এটা কতটা লাগছে যদি জল লাগে তবেই দেবো ভালো করে এটাকে মিক্সড করে নেব যদি জল লাগে তবেই দেবো নয়তো কোনো জল আমি এটাতে অ্যাড করবো এটাতে কোনো রকম জল লাগবে না এটা এমনি হয়ে গেছে তো এটাকে আমি আরও ভালো করে মিক্সড করে নেব যাতে মশলাগুলো আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো সব একে অপরের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় একটা টাইট একটা মিক্সচার বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কাটলেটের আকারে হোক কি পকোড়ার আকারে হোক বা শেপে বানিয়ে নেব পকোড়াগুলো আমি এটাকে যে কোনো রকম শেপ দিতে পারি গোল করতে পারি চৌকো করতে পারি যেটা আমার ভালো লাগবে আমি এরকম টাইপের শেপ দিলাম হালকা কাটলেট টাইপের
এবার আমি একে একে এরকম ভাবে সব বানিয়ে নেব। দেখো আমি সব কটা কাটলেটের শেপ দিয়ে নিয়েছি এগুলোতে। এবার এটাকে আমি 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেবো। এবার এটা না অনেক দিন ফ্রিজে স্টোর করা যায়। তুমি একটা আমরা যদি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিই, তো হঠাৎ সন্ধ্যেবেলায় যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাকে আমরা সার্ভ করতে পারবো। অথবা বাচ্চারা হয়তো বায়না করলো যে আজকে আমার কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, মা আমাকে বানিয়ে দাও, তো আমরা কাউকে বানিয়ে দিতেই পারি। অথবা আমাদের নিজেদেরও খেতে ইচ্ছা হতে পারে যে সন্ধ্যেবেলায় একটুখানি চায়ের সাথে। তো এটা আমি এখন 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে আমার যে কটা দরকার কাটলেট সে কটা আমি বানিয়ে নেব। এই আমি রেখে দিলাম, যেহেতু এটা আমি 30 মিনিটস পর বেক করবো তাই এটাকে আমি কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখিনি। কিন্তু পরে আমি এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে স্টোর করে দেবো। আমি কাটলেটটাকে ডিপ করার জন্য চুবানোর জন্য আমি এটার মধ্যে চাল গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট লবণ দেব আর একটা ডিম দেব। বেশি পাতলাও করবো না আবার খুব বেশি ডিপও করবো না, একটা এইরকম কনসিস্টেন্সিতে বানিয়েছি, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, ঠিক আছে। এবার আমি পকোড়াগুলোকে ক্রিসপি বানানোর জন্য এর মধ্যে অ্যাড করব ম্যাগি। বাচ্চারা একটু ম্যাগি খেতে ভালোবাসে, তো ওদের ভালোই লাগবে। এবার আর ছাড়িয়ে একটু ম্যাশ করে নেবো হাত দিয়ে ভালো করে। তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো, কিন্তু আমি চাই যে এটা কাটলেটের গায়ে একটু লেগে থাক, যাতে ভাজলে পরে মুখে একটা ক্রিসপি ভাব আসবে, সেজন্য আমি হাত দিয়েই করছি এটাকে। এবার আমি রান্না করতে গিয়ে পুরো থেমে যাবো। এটা গরম হয়ে গেছে, এবার এটাতে আমি দিয়ে দেবো সাদা তেল। বেকিং সোডা দিতে হবে, যেটা আমি স্কিপ করে গেছিলাম, এখন এটাকে আমি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলোকে বেক করলাম। আমার যে কটা দরকার আজকের জন্য আমি সে কটাই করবো, বাকিগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে স্টোর করে রাখবো, ঢুকিয়ে ফ্রিজে স্টোর ব্যাটারের মধ্যে চোবাবো। ভালো করে ডিপ করলাম, তারপরে ম্যাগি দিয়ে কমিয়ে দেবো, লো ফ্লেমে করে দেবো। হ্যাঁ, গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে একে একে ছেড়ে দেবো।
কাটলেটগুলো পুরো ভেজে রেডি করে ফেলেছি, একদম লো ফ্লেমে ভেজেছি যাতে ভেতরটাও ক্রিসপি হয়। আর দেখো বাইরেটা কি সুন্দর লাল লাল হয়েছে, দেখতে কত ভালো লাগছে। ক্রিসপি কাটলেট রেডি পুরো সার্ভ করার জন্য। এবার এটা আমি সার্ভ করার আগে এর উপর দিয়ে একটু লেবু দিয়ে দেবো, যেহেতু পার্সোনালি আমি একটু টক ভাতটা ভালোবাসি। যদি তোমরা না ভালোবাসো তো এইটাকে স্কিপ করে যেতে পারো। এবার পুরো রেডি আমার ডিশ সার্ভ করার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে একটু ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের।